तुम्हें विचार कर ले करो नाइले आहू गाइस
হারামজাদা দিন দিন বড় হইতাছে আর সাগর হইতাছে রোজ রোজ মাইশের নালিশা কার তো সহ্য করা যায় দেখো না ছোট পোলাটা কত কষ্ট করে দুটা পয়সা জমাইছে তো ব্যাংক ভাঙে পড়ার বার অল পেতে শাসন কইরো নইলে শেষে পস্তাই বা করে দিলাম হাসন পরে দুটা চাউল দিয়ে দিয়ে বাবেন না থাক আজ ঠাকুর ভালো নেই অন্যদিন এসে মুষ্টি চাল নিয়ে যাব এই তরকারি কেন মাছ কো মাছ আরে এইটা দিয়ে খাইব তুই একটা হাত ছাগল যা পাস তাই খায় ফালাস লালন
তবে আর কই কি শাসন করলে না পোলা পান ঠিক থাকে মুরুদের মাইনা চলে ওরে আল্লাহ রে কমটা বুঝি ভাঙ্গাই গেছে গিয়া দিন খেলাস নাইলে পারা বেড়াস আচ্ছা তুই কো কোন বারে শিয়ানা মায়েরা পারা বেড়ায় ঠিক কোথায় তাতি একেবারে দশ কথার এক কথা এই যদি মারে লাগু মাইয়া মানুষ কেন পারা বেড়াইব আমার উস্তাদ মাইয়া মানুষের পাল্লা দুই যা দেয়া দুই কইরা তোর ফাটো কি আসতো গিয়া দেহি দরজাইয়া বলো তালা কেন যাই তোর উস্তাদ বক্তব্যের মুন্সি না গো সাথী এই উস্তাদের সিম দল না করি ওস্তাদ বন্দি আমি বাইরে মাথায় কিছু ঢুকে না কি করু ওই ভালোটা দিয়ে আস কিছু আমি যাই গো আচ্ছা ভাবলা ছিলাম তোরা জাগে আইতাসিমি রূপা কই যা খাবার ভাত খেতে আয় আমার বুক লাগছে পানি দিয়ে মা এতদিন আমার মায়ের কালুর থেকে খেয়াল আছে আল্লাহ বুঝে শুনে গাউরা ঘরে তালাব কি ভাই হ্যাঁ ওই ঘরে আটকে ছিয়া তুমি বাইরে বলে মনে দেখতেছ হ্যাঁ দরজা খুলছে কেনা বলুন না আমার এখন বন্ধ কি চাকরি আমি যাই রূপারে ক্ষুধা লাগছে আমারও খিদে লাগছে লজ্জাই দুঃখে যায় কিছু খায় লই লজ্জাই কিন্তু খাবি কি দিয়া কেন মাছ দিয়া চারিদিকে তো মাছের ছড়াছড়ি এই কপালি আমার সারাটা বর্ষা গেল একটা পুটি মাছের নৌকা দেখলাম না ভুটান চল
নানি বউ আমরা মাছ লইতেছি মাছ লই তারপর খামো চল ইহার মধ্যে হইল কৃমিনাশক বটিকা হইল পোকা মাকড় তেলা পোকা মারার মৌসাহ অতিরিক্ত সাবনে মানুষও মরিতে পারে সাবাস অত সাবধান নদী ঘাটে দেখা হইব এই কথা শুনে চলিল বান তোমারে সাজা দাওয়ানের লিগা চাচাই আমার সকাল থেকে একটা খারাপ করে রাখছে কেন কেন কাল তো আমার ওষুধ ব্যস্ত যাইতইব একটা কিছু বুদ্ধি বাই কর নাহলে তো বোঝা যাবে কি মানে 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 কি মালা গেঁথে গলায় পরিয়ে দিতে হয় তাই
হাসন, তাইলে পাতা যাই দিব কেডা পাতা আনতে যাচ্ছি উপরে রাগ করে মালা ছুড়ে ফেলেছ ঠাকুর? ও ফুল শুকিয়ে গেলে কি তার যার যায় ঠাকুর? কপালে দুঃখ থাকলেও এমনই হয়। আচ্ছা, কেউ যেন এই কথাটা স্মরণ রাখে।
রাখে, ত্যান স্মরণ রাখে। হ্যাঁ, কেউ আসিল না, কি সুযোগটা গেল, কি সুযোগটা গেল। আমি পঞ্চায়েতে মালিশ করবো।
Thank you.
जीवन दिया सारा जीवन और खुशी रखो ¡Vamos!
সামনে বাঁধি এটা একটু বাঁধি লক্ষ্মী না ভাই যা ভাই যা যা বাহাদুরের মালিক লালনকে পুরস্কার দিতে অনুরোধ করছি। তুমি আমাদের কিছু গালি মাখবা তোমার শেষ করে গেলাম একটু শেষ করে যাবো মন্ডলের কাছে বন্ধুক রেখে টাকার মন্ডলে না কলসি আমি দিব না তত তুই কোন চিন্তা করিস না এক মাস পরে তোর বিষয় আমি ছুটাই আনি চল নানি আপনি হেলে আর আমি আপনার গরু খোঁজা খুঁজতে লাল আগে আমার গরুটা রে বাঁচা বাবা তার মরতে ওর কথা শুনবো আমি সারুন না ও আমার ইজ্জত মারছে আমি শেষ করে পালাম ওর আমি জমা করে খেলে তো হার জিত আছে কষ্ট পাইতেছে এই বছর ভালো করে খাওয়া দাওয়া দেখবি সামনের বছর প্যারাইজ মারবো একশো টাকা দিয়ে তুলবো একশো ভাই দিন না চাচা এই যে টাকার আমানত বাবাজি একশো টাকায় করলাম কুড়ি টাকার লাভ দেওয়ার লাগবো আর গইনা একবার সময় পাইবা তাই বনে তাড়াতাড়ি দেন তাহলে আইসো কিন্তু বাবাজি মনে রেখো এই খরায় একশো টাকার অনেক দাম তা ঠিক এইরকম খরায় তো আপনার পোয়া বাড়ে কেমন মাইন ছেড় গলায় আরামে ঘোরা ভাঙতেছে আরে বাজে কথা ছাড়ো আহো আমার লোকে আহো Ha ha ha!
বুঝছি তোমার ব্যাপার বুঝছি। আরে উঠতে পারো না, গেড়া গোড়ার থেকে ফোটা দিন দুপুরে মানুষ এমন কাম করে, জীবনে আর এরকম করবো না, বুঝছো? কি করে আমি কি হবে খাবো না। কি সুন্দর বাসা মানুষের পাখিতে, সোনার পালকিতে চড়ায় ঘরে তুলুম। সত্য? এই পচা মজা দিন খেচে হবে পার না। মেয়েটাকে আগে তো বাড়িতে বউ হয়ে গেল, তখন দেখো কেমনে রাগ করে থাকো। হ্যাঁ জানোই এটা কি এনেছো? ওই পচা মার্কেট আনতে পারো না? পচা মার্কা না স্যার, পচা মার্কা না। তাহলে এটা বড় খারাপ কথা স্যার, কথা না কইয়া ওই জায়গায় ঝুলে পড়েন গা। ঝুলে যে পড়েছে এইবার তরে জানি না জানি সবই জানি, তা কবলে দিয়ে দেখামো। এই না বুঝি তোমার শাড়ি, এই দুটো বুঝি আমার। না না বল করো এই দুইটা দুলা ভাই, এইটা আপনার শাড়ি। দুলাভাই কথা মনে আছে কি যে কান দুলা ভাই, এইটা আপনার, এইটা একবারে বলে বাড়ি জানি অনেক জিনিস আনছি একটু ভয় না।
চলে যাবি? আচ্ছা রাইতের বেলা একবার আই, আমি তোর অপেক্ষায় থাকবো। না আমি রাইতে পারুম না। কেন? জ্ঞান ঘুরেছি, মানুষের নানান কথা কয়। মানুষের কথা তোর কি যায় আসে? তুই মানুষের ঘর করবি? না করি, কিন্তু ঠাকুর নিজ করেন কেমনি। ডাক, আমি সব শালার মুখ বন্ধ করতেছি। গুরু করে কে ডাক, দিনের বেলা ডাকাত পড়লো নাকি? চল দেবো। ওই রে বলে বলে তো। আরে রাখ, শাল পাখি একটা উড়ে গেছে, তুই কি হয়েছে? আরেকটা আইতাছে সামনে। শিকারি কাটা মানে মানে আমি তোমাদের এখানে যে কাপড়ের মিল আছে তার ম্যানেজার। নতুন আমদানি কাদেরা, তুই তো জানোস আমাকে গ্রামে স্বীকার করে নিষেধ, তাই তো? তুমি তো ওকে বলনি কাদের? ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আর কোনোদিন এই গ্রামে স্বীকার করতে আসবেন না। তুমি তো বেশ সাহসী, করো কি? কিছু না, এমনি কি দিন যাবে? চাকরি করবে? লেখাপড়া জানি না, আমারও চাকরি দেবো কাটা, আমি দেবো। কাল মিলে চলে এসো। ম্যানেজার সাহেব জম করেছে, তখন তোমার চাকরি হয়ে গেছে। তা কেমন লাগছে কাজ কাম? ভালো স্যার, খুব ভালো। ভালো কাজ দেখাতে পারলে আমি তোমাকে আরব পাঠিয়ে দেবো। কি কইলেন স্যার? আরবে? তবে সবই নির্ভর করছে তোমার কর্মনিষ্ঠার উপর। আমি আরব যেতে পারবো? কেন পারবে না? তোমার মতো সাহসী আর কর্মনিষ্ঠ মানুষই ওদের প্রয়োজন, আর তারা তোমাকে দেবে কাড়ি কাড়ি ডলার, বিদেশে লক্ষ লক্ষ টাকা। লক্ষ লক্ষ টাকা? আরব, রমজানের মতো অনেক অনেক জিনিস, রূপা রূপা। সাথে কি আর হয়েছি সুখী পাগল দিবানা, এতদিনে পাইছি আমি সুখের ঠিকানা, তোমায় লইয়া থাকব সুখে ভাবনা রবে না। কেমন কথা কাউছি না, ঘুরে কিছুই বুঝি না, সুখের আবার আছে নাকি কোনো ঠিকানা, মনের ভিতর সুখ থাকিলে ভাবনা থাকি না। সাথে কি আর হয়েছি সুখে পাগল দিবানা, কেমন কথা কাউছি না, ঘুরে কিছুই বুঝি না। আনবো টাকা কিনবো গাড়ি বাড়ি, তোমার জন্য কিনবো কত গয়না চুড়ি শাড়ি, শাড়ি বাড়ি গয়না দিয়া করবো আমি কি, থাকলে তুমি পাশে আমি তাতে যে সুখী। আসলে পরে অভাব ঘরে প্রেম যে থাকে না, সাথে কি আর হয়েছে সুখী পাগল দিবানা, কেমন কথা কাউছি না, ঘুরে কিছুই বুঝি না।
দেশ বিদেশে ঘুরব মোরা চৈরা এরোপ্লেন, তুমি হইবা পাসলেনি আমি প্রেসিডেন্ট। গর্ব মোরা চেড়া এরোপ্লেন, তুমি হইবা পাসলেনি আমি প্রেসিডেন্ট। পিকলার অসীম প্রসীম লইয়া ঘুরি কি এখন, ভাঙা ঘরে শুইয়া থাকি সাতালা স্বপ্ন। স্বপ্ন ছাড়া এ দুনিয়ায় কিছুই হবে না, চাঁদে আর হইছে সখি পাগল দিবানা। আরে এতদিনে পাইছি আমি সুখের ঠিকানা, তোলাইয়া থাকব সুখে ভাবনা রবে না। কিছুই বুঝি না সুখের আবার আছে নাকি কোনো ঠিকানা, মনে বুঝবার সুখ থাকিলে ভাবনা থাকি না। চাঁদে কি আর হইছে সখি পাগল দিবানা, পাগল দিবানা। আরে ও ছাগল, কি করতেছ? ঠিক আছে, এই এই নে জাতিন ভাই, দেখ না আমি সাহেব হয়েছি, তুইও সাহেব হবি। জাতিন ভাই সুন্দর যা যা। দেখি ছাগল দা, তুইও তো সাহেব হয়ে গেছ, এখন তো এইটা তিনটা ঘুরে বেড়াবি। আর মাইন্ডসেটে গেলে কবি, আমি শমসের সর্দারের বেটা, লালনের ভাই। ও তুই তো কইতে পারবি না। ঠিক আছে আমি করে দেবো না, ঠিক আছে।
চেটারে শুনছি শুন না আমি রূপা তাই শেষ করে না মা করে কেন না কাম আছে আমি নদীর ঘাটে গেলাম তুমি ঠিক আছে আইস লাগো বাঁচাইছো লাগো কই মা কারো তো দেখতেছি না আমি তো দেখলাম না ডরে মনে পড়াইছে না গো মাই আসছে না কে পিপলা মামা সাগো মার ঘুম ভেঙে রাস্তা না আমি চোখ মুখ সব কিন্তু দায়িকা রাখছি চোখ বন্ধ হো কেন চোখ খুলতেছিস কেন না চোখ খোলা না বন্ধ আছে বন্ধ কর আরে দেরি করছ কে এত রাইতে নাই মানুষ কেটে যায় কি চল 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 আপনার বাড়িতে গন্ডগোল আর আপনি জানেন না কি হয়েছে আসমানের বিয়া করবো কয়া
আপনার শালারে সামনাসামনি বিজ্ঞান মানুষ হরণটা জীব নয়। এখন তোমরা কি করবা চাও? আসমানে রে এই মামুজানদের বিয়ে করবে, না করলে না করলে শালা চামড়া কেটে কখন ভরুন। আজকাল সময় দিলাম, মান ইজ্জত নয় বাঁচতে চাইলে সকালে বিয়ের ব্যবস্থা করবেন। চল তোর মামুর দিকে লক্ষ্য রাখিস, যার নাম বলায়। তুমি কোনো চিন্তা করো না অস্তা, আমি একটা খাবার আছি। এই কাম করছিস আগে কখন কেন? দিব ওই হাওয়াইটা বানি মেলা আগে বয়ে যাইব। ঠিক আছে, হ্যার জিনিসপত্র সব গুছিয়ে রাখো, সজোরে রাগনের লগে লগে যাইব গিয়া। মান পাওয়াইতাছে পলাইতাছে, তুই সবাই খবরটা দে, আমি আইতাছি। আচ্ছা বলো, আমি কিন্তু খবর দেওয়া থাকুন না, অসুবিধা আছে, তুই যা। চোরের দশ দিন সাধুর একদিন জানে সর্বজন, প্রেম করিয়া পালাইয়া যায় কাপুরুষে জন, আইলি মজনু শিরি ফরহা তারাও দিছে মন, এই যে সর্দারের পর সর্দার বনছ, পরের পোলার বিয়া গাওয়াইতেছ, আমার টেকা কই? টেকা টেকা বুঝিয়া গেছি, তাহলে বিশা খান বেচা দেবে আমার সব কথা, আজকের মধ্যে টাকা দিলে দিলা, নাইলে কালে বিশাটা বেচা দিব। মনে থাকে বিচা বেচে দেবো,
বলছে দিব। কি ব্যাপার লালন, কিছু বলবে? স্যার আমার কিছু টাকা অগ্রিম দিতে হইব। মিলে তো অগ্রিম দেওয়ার নিয়ম নেই। তাহলে স্যার আপনি আমার 200 টাকা দেন, বেতন তাই দিয়ে দেবো। কিন্তু স্যার আমার খুব দরকার স্যার, নইলে ইজ্জত থাকে না। দেখো টাকা দিতে আমার আপত্তি নেই, 500 নিতে পারো, তবে আমার একটা ছোট্ট কাজ তোমাকে করে দিতে হবে। আর ভালোভাবে কাজ করলে এক সপ্তাহের মধ্যে তোমাকে আমি আরো পাঠিয়ে দেবো। স্যার কি কাম এই ওয়ালাকে এমন করতে পারো না? সে আমি জানি, রূপা মেয়েটিকে নিশ্চয় তুমি চেনো। স্যার কেন, কি করছে? ওকে সন্ধ্যায় আমার বাসায় নিয়ে আসতে হবে। এই যার এমন শক্ত কি কাম দিলেন স্যার? ঠিক আছে সন্ধ্যা নিয়ে আমনে। এত টাকা স্যার আমার তো নাও নাও, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। আমার না স্যার, রূপার। মন্ডজাতা, ও মন্ডজাতা, আরে ওঠো। আবার কোন বিয়ের গীত লো আইস? কোন বিয়ের গীত না, আমার বিছা দাও। এত টাকা কারো তুই আইতে আসি? এই লাও আমার 20,000, 800, 100 আর 20 টাকা বাড়তি। এত টাকা পাই লোক বই ম্যানেজার রে মাইয়া দিয়া, বিশ্বাস হয় না? তাহলে আজ সন্ধ্যা রেডি থাকেন দু চারজন লইয়া, আমি প্রমাণ দেবো। কি করলি? তরে দিয়ে আমার 1 টাকা মর না, দে মাটি দে। আমি দিতে কিছু না, আরে আর কত দূর আপতই, আমার তো রস চলে না বুঝছ বাবারে। আমি হাসা কি মিশা মাইয়াটাকে দা চিনবা পারলাম না চাচা? রূপা, রূপা হয় মেয়েরা চলো, অনাচার সহ্য করে না, চলো চলো আও মেয়েরা। হ দুদিন বাদে বাড়িতে দাওয়ান দিবা, তোমার মাইয়াটা কই? আর কোন না, একটু আগে বাইরে গেল। যাই বলছো, তা ভালো করে আসা যাও বুঝে দিস। ও বলি মাইয়াল, কতদিন ধরে মরে ওই বাসা শুরু করছ? হ্যাঁ আমি করতে দেবো না, লালন মেরে রাখছো দালাল। মন্ডল সাহেব
নিজের চোখে দেখে এলাম লাল অন্যা দু পারে লইলাম কি ভাবছিল রূপাই গো চক্ষু আনলেন না স্যার এই মন আপনি কেমন ইমানদার একটা মাইয়ার ইজ্জত মারবার চান আবার যদি শুনি কোন মাইয়ারে জটনিয়া চিরমিনি খেলছস এখানে এত মানুষ কেন তোমার নাই কে মা কথা কইতে পারে নাই আজ তার লেগে আমার মা নিজের সব গেল সব গেল আমার মায়ের যখন শাসন করো তারা তো আমার সামনে আসবে না কয়ে গেছিলি ভালো দশতে কয়ে গেছিলি আমার মায়ের ইজ্জত নিয়ে ছিলাম জিজ্ঞেস এসব কি আছে কি আছে আমরা দেখলাম আপনারা ভুল দেখছেন লাল শাড়ির তুমি কেডা আর কেডা তোমার বাতি যা তুমি আমার এখানে আমাকে কেন মারলা আমি তো কোনো দোষ করি নাই মা আপনারা কেন পাঁচজন মিললা আমার মায়ের এমন সর্বনাশ কেন করলেন তাই পরে কেন আমার মায়ের সে শুনব মায়ের চরিত্র নিয়ে কানাঘুষো করব তখন কে করব আমার মায়েদের বিয়ে আইজি লালন পরে বিয়া করতেছে বিয়ে এই হবো মানসার ব্যবস্থা আমি করে রেখেছি লালন ভাই তুমি তো বহুলিয়া বাড়ি পাইলা ওদিকে হাসন দেখলাম তোমার বাজানের কবরের পাশে বসে কাঁদতেছে চলুন দূরে করে লয় ঘরে যা আমি আইতেছি আচ্ছা যাও চলো ঠাকুর মনির সাগরের ঢেউ যে চোখে বন্যা হয়ে নামছে কি হয়েছে ঠাকুর বড় ঠাকুরের বিয়ে আর তুমি এখানে শাড়ি পরাচ্ছ তুমি কি রূপাশয়কে ভালোবাসতে
রূপাশয়ের জন্য বুঝি শাড়িটা কিনেছিলে? রূপাশয়কে বিয়ে করার ইচ্ছে তোমার ছিল তাই না? কি আর করবে ঠাকুর, তোমার মুখে তো ভাষা নেই, চোখের ভাষা মনের ভাষা কি সবাই বোঝে? আমি কি বুঝতে পেরেছি? আমার কথা তো বাজান, তুমি ওর মনে কোনোদিন কষ্ট দিবি না। বাজান তোমার ছুঁয়ে আর কইতেছি বাজান, আমার জীবন দিয়া হইলে আমি সারা জীবন ওরে খুশি রাখো। তুমি কি লালন? জি আপনারা? ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন? তুমি ম্যানেজারের টাকা চুরি করেছ তাই। হাত করে লাগাও। এই সুযোগ আমি দূরে সরে গেলে হাসন রূপারে পাইব, আমার ওয়াদা ঠিক থাকবো। আমার কইলেও যাবেন চলেন দারোগা সাহেব। দেখি হলো ঢোল আমার বুদ্ধি কি তুমি মনে খাটবো? মানুষ খারাপ না, হয়তো লালন দেওয়ার দুবিটা দুবি করছে, চার লাইকা বাধ্য হইয়া টাকা চুরি কেস দিছে। তোমরা গিয়া ম্যানেজারের হাতে পায় গুলা কেসটা উঠে নিতে কর। বুঝিটা মন্দ না, কিন্তু আমি তো বুঝছি, হ্যাঁ সোম তো কইতে পারবো না কিছু। আমি আমি যাব। সার্কো উপরে আছে। এরা কারা? স্যার লালনের বউ আর ভাই। আপনার কিছু লালনকে আমি যে চেনি চাকরি দিলাম, আর ও কিনা একটু মাফ করে দেন স্যার, আমি জানি টাকা হাসিল করে নাই, যদি অন্য কোনো অপরাধ করে থাকে ওর হইয়া আমি আপনাকে মাফ করতেছি, মাফ করে দেন। অপরাধীর শাস্তি হওয়া উচিত স্যার। ওর সাথে রাইজি বিয়ে হয়েছে, ওখানে আমার শরীরে হলদির দাগ, ওর হাতে সোয়া পায় নাই, এত সমানস করি না স্যার। আপনার মামলা তুলে নেন, ওরে সাইনে দেন স্যার। আর যদি টেকাও নিয়ে থাকি কালি জমে জমা বেরিয়ে স্যার, আপনার টেকা শোধ করে দিব স্যার, আপনার টেকা শোধ করে দিব। না টাকা আমি ফেরত চাই, প্রয়োজনে তুমি আরো 5,000 টাকা নাও, তুমি থেকে যাও, লালনকে তুমি ভুলে যাও। মিনিস্টার সাহেব আমার স্বামী। স্বামী? স্বামীর মর্যাদা আমাকেও দিতে পারো? তোমাকে আমি আপন করে পেতে চাই রূপা। আর আগামী স্বামী এতক্ষণে বুঝতে পারছি আমার স্বামী কেন পুলিশে দিছে, কিন্তু মনে রাখিস যত টাকা লাগে, যত বড় মুক্তা উকিল ব্যারিস্টার লাগে, আমার স্বামীর আমি বাইর করে আনবে আনবো। কামটা খারাপ করলি রূপা,
লালন ভাই তার কত দেরি? আরে দুই মাস
দেখতে দেখতে দুটা মাস কালকে বলবো লালন ভাই আইলে তোমরা দুঃখ কষ্ট থাকবো না। কাদের আর দেরি করা যায় না। ঠিক আছে স্যার, আই ট্রাই টু। কাউকে চিনতে পারেন তো? মনে হয় না স্যার। তো কাল যাইতি আবার মাথা খারাপ? এখন থেকে গ্রামের সব লোকজন সজাগ থাকবে। কতদিন পাহারা দেবে? তোর ভাই ফিরে না আসা পর্যন্ত যা হাত মুখ ধুয়ে আমি নাস্তা বানাতে যেতেছি। বলো
লালন ভাই হোক রহিমা লালন ভাই লালন ভাই লালন ভাই তুমি না আমার আমার রহিমা বিয়ারে তে মই রাখবো তারা মরিয়া গেছে লালন ভাই গেছে লালন ভাই লালন ভাই अड्डा बसे भलो आसे भाई तोरा भलो तो ভালো থাকলে তো আমার ভালো তোরা সুখে থাকলে তো আমার সুখ না পড়ল কেন হাতে ঘুরছলো তুই খাও না না অনেক দিন এমন খোলা বাতাসে শুই নাই আমার বিছানাটা এখানে কুইরা দে দিব তুই খাই না আইতে তারার লগে দেখা অনেক খাওয়াইছে আর কিছু খাইতে পারুম না তুই একটা মাদুর পেতে দে Oh, my God.
বাইরে বাতাস আছে, আমি বাতাস দিন মশালা না, এখানে বিছনা কর। বাজার করছে, বড় মাছ আনছে, মাংস আনছে, তুমি এলে একসাথে বয়ে খাইবো, কেউ আমি কিছু খাইনি, আর তুমি আমার খিদা নাই। কি হয়েছে তোমার? আমার একটু ঘুমাইতে দে, আমার একটু ঘুমাইতে দে। সারাক্ষণ তাড়ির দোকানে পড়ে থাকে, ওই বুঝবালা বেমানলে
সখী আমি যে আমার সইতে নারি আরে ভুলি ভুলি করি ভুলিতে না পারি মরণ অধিক ভালো আরে ভুলি ভুলি করি ভুলিতে না পারি মরণ অধিক ভালো আমার জীবন যৌবন এ দেহ পরানো সকলি বিধা হলো আমার জীবন যৌবন এ দেহ পরানো সকলি বিধা হলো সখী সকলি বিধা হলো নিজামের কিছু কষ্ট না জামাই নাকি মত দেখে রাস্তাঘাটে পড়ে থাকে কেউ যখন এই কথা গ্রামের সব মানুষই তো কয় তুই ঢাকতে চাইলে কি হইব এইসব কথা বাতাস লাগে মানুষের কানে যায় কপালে দুঃখ থাকলে খানদানি কেমনে ঘরে শুনো
रूपा
আমারে যেতে দে না যেতে দিব না আমার শখ নাই আমার আর লাগ নাই আমি কি স্বামীর শখ পাইতে পারি না তোমার শখ পাবো আসে আসে মানুষের সব কটুকতা হজম করছি সব অপবাদ না দিয়ে তুলে লইছি আমার জীবন দিয়ে হলো হাসনের সুখী করুন কিন্তু আমি বুঝতে পারিনি হাসন ধরে ভালোবাসো তোর বিয়ে করতে চাচ্ছি আমি জীবন দিয়ে সুখ করতে চাই তাই তো জেনে গেলাম তাহলে খেয়াল করে বলতে চাই তখন আর সহ্য করতে পারি না তুই হাসন যে সুখী করিস তাই আমি সুখী হবো দেখো
Allah, ye kyun ho? Mama, mama, kya kisi ko nikla?
ভালো মানুষটির এই অবস্থা করে আনলি। না না, তোর কোনো দোষ নাই রূপা, তোর কোনো দোষ নাই। আমি ভুল বুঝছি, তোর অনেক কষ্ট দিচ্ছে, আর আমি তোর কষ্ট দেবো না। আমি আগে লালন জানো তোর সকাল সব চিরা করে দেবো, আবার শরীর দিয়ে সংসার করে দেবো। অসুবিধা কি? পেটে যন্ত্রণা, জোরে জোরে নিঃশ্বাস যন্ত্রণা, কিছু খায়া হজম করতে পারি না। বমি হয়ে যায়, দুদিন থেকে রক্ত বমি হয়, কিছু খাইতে পারি না। চোখটা দিয়ে আল্লাহ আল্লাহ করো বাবা, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ রহম করো। চলো সঠিক তো কইতে পারুম না মা, তোর কম করে হইলো 5,000 টাকা তো লাগবেই। হ্যাঁ, যা করার দু একদিনের মধ্যে করিস, নইলে অনেক বড় বড় বিদ্যান এখন কাছে চেষ্টা করে দেখতে পারোস। শুনলে তোর মন খারাপ কেন? ও তোর বড় লাগে না অসুখ বইব না কেন? সারাক্ষণ তাড়ির দোকানে পড়ে থাকবো, আমার জীবন থাকবে আমি মরতে দেব না, আমি বাঁচলাম। যা, আমি বুঝি কিছু করতে পারি কিনা, যা। আমি যাহার পারি না, আর পারি না, আর পারি না রে, আর পারি না। ফিরে আসেন না, এতদিন পর কোথায় আলি? লালন যা আসো, টাকার দরকার? কত টাকা? 500 টাকা? 5,000 টাকা? এত টাকা আমি কই পাবো? টাকার মধ্যে আছে এই বাড়িটা, দলিলটা লইয়া যা, দেখ যদি কেউ টাকা দেয়। মাথা খারাপ, 5,000 টাকা আমি পাবো কই? তাছাড়া এই ভিটার দাম, লালন হাসানের ভিটা সহলেই কিনেন মন্ডল চাচা, তুমি বলিনি আমি শহরে চিকিৎসা করাবো? দেখ রে মা, সারা জীবন তোরা আমার ভুল বুঝছস, আমি শুধু টাকা খাটাই, কত 100, 200, এত টাকা তো আমার নাই, তুই অন্য জায়গায় চেষ্টা কর মা। যা
লালনের অবস্থা কি ভালো না? শহরে বড় ডাক্তার গেছে না নিলে মানুষটা চলে গেল রূপারে। ঠাকুর এতদিন স্নান আহার করনি, শরীরের উপর কেন এত অত্যাচার করছো? বড় ঠাকুর অসুস্থ, মৃত্যুশয্যায় বলো কি তার নতুন নতুন এমন অবস্থা হলো কি করে? মানুষ তো কেন সব ছাইপাশ খেয়ে সোনার অঙ্গ ধ্বংস করে? বলেছে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাতে, তবেই ভালো হয়ে যাবে। তাহলে আমি বড় ঠাকুরকে নিয়ে যাবো শহরে। টাকার কথা ভেব না, সে আমি বুঝবো। শহরে আমাদের আখড়া আছে, আমি যতদিন সেখানেই ছিলাম অনেক টাকা পেয়েছি, বড় ঠাকুরের চিকিৎসা চলে যাবে। চলো দেখো না, চলো যাই আমরা গিয়ে আগে গোজ কাজ করি। টাকা নেবে কত কাজ নাও? বড় ঠাকুর সই তো নেই, বলো কি দরকার, আমি দিচ্ছি। কই গেল রূপা? কই সইকে তো কাদেরের সঙ্গে বাগবাংলার দিকে যেতে দেখলাম। আমার তো বাগানের লাঠিটা লো, আমার কান্দে লো, চল এই বাংলোতে চল। Oh, my God.
Yeah.